নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। আড়ম্বরহীন দেওয়ালির প্রস্তুতি বরাকে জানিগঞ্জের পুজোয় এবার কাটছাড়। ৪৮ দিনের মাথায় উদ্ধার অপহৃত অটোচালক রমিজের লাশ। ট্রোল মাদ্রাসা না খুললে আন্দোলনের হুমকি নদোয়ার। এবারে বিস্তারিত খবর। শব্দহীন দেওয়ালি পালন হবে এবার। সরকার আলো জ্বালিয়ে শব্দহীন বাজির ব্যবহারের কথা বলেছে, কিন্তু জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশ না থাকায় শিলচরের বাজারে বিক্রি হচ্ছে পটকা, তারাবাতি সহ সব বাজি। তবে অনেকেই আবার স্বেচ্ছায় বাজি পোড়াচ্ছেন না। পুজোর বাজেট কাটছাট করছে জানিগঞ্জ কালীপুজো কমিটি। বরাকের সবচেয়ে বড় কালীপুজো করে এই কমিটি। এবার তারা কোভিড মেনে অনেক কিছুই কাটছাট করেছে। কি বললেন কমিটির কর্মকর্তারা? যদিও এবার তাদের ৫০ বছর পূর্তি, কিন্তু কোভিডের জন্য তারা স্বর্ণ জয়ন্তীতে বড় বাজেট রাখছেন না। কোভিড-19-এর দরুন, এই করোনার দরুন আমরা আর এগোতে পারিনি। অনেক বিধিনিষেধ আছে, সরকারি অনেক বিধিনিষেধ আছে এবং যা এগোতে পারিনি। আমরা আশা রাখছি, আমরা পিছব না, আগামী ৫১ বৎসরে সেই ৫০ বছরকে আমরা করে নেব এবং যথাযথ মর্যাদা করা যা করব এবং ১৫ বছরের তুলনায় একটু বেশি করার চিন্তাধারা আছে এবং জনসাধারণ তাতে দেখে আনন্দ উপভোগ করতে পারেন এইভাবে থিম নিয়েছি। আপনারা জানেন কন্যা সতীমা যখন দক্ষ রাজার ওনার রাজপ্রসাদে যখন উনি যজ্ঞের আরম্ভ করেছেন, তখন সতীমা সে আত্মহত্যা করেছেন এতে, হ্যাঁ, সেই যজ্ঞের মধ্যে হত্যা করেছেন। এবছর দেখানো হবে আলো, শব্দ এবং নৃত্য দ্বারা এটা দেখানো হবে। থেকে আসছে তাদের শিব নাট্য সংস্থা, ওরা কালকে পৌঁছবে। ওরা কর্ণধার হচ্ছে কমল দেব এবং ত্রিপুরা, এবং অন্যান্যবার যেভাবে লাইটিং করি সেভাবে এবার করছি না কোভিডের জন্য। রাস্তার উপরে যাতে মানুষের অসুবিধা না হয় কিছু বিধিনিষেধ মেনে পিক্সেল লাইট আমরা প্রবেশ করাবো, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতে হবে। প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, তাদের কাছ থেকে আমরা প্রতি বছর সহযোগিতা এবং সাহায্য পাইয়া থাকি, আশা করি ওনাদের কাছে পাবো এবং ওনাদের সঙ্গে অভিমান থেকে। ৪৮ দিনের মাথায় উদ্ধার হলো কাটিগড়ার অপহৃত অটোচালক রমিজ উদ্দিনের লাশ। বদরপুরের রসুলপুর থেকে তার পচা গলা লাশ পাওয়া যায়। গত ২৫ সেপ্টেম্বর কাটিগড়ার জগদীশপুর গ্রাম থেকে রমিজকে অপহরণ করে বদরপুরের কামরুল ও আমির উদ্দিন। এদের বয়স ২১ বছর। পুলিশ এদের গ্রেফতার করে। ধৃত কামরুল পুলিশকে দেখিয়ে দেয় কোন জায়গায় তারা লাশ পুঁতে রেখেছে। কচুরিপানা ভর্তি একটি পুকুরে রমিজের লাশ পাওয়া যায়। রমিজের আত্মীয়রা মরদেহ শনাক্ত করেন। একদিন ভাদর দিন আমরা খবর পড়ছি যে মানুষ লোকানো খবর পাওয়া যায় না, তো খবর পাওয়া না যাওয়ার কারণে বাদে তো খবর পাইতে দেখা যায় কোনো কুটুম্ব গেছে না। এরপরে ভাদর দিন খবর তো পাওয়া গেল যে কামরুলে লইয়া গেছে। কামরুলে যাওয়ার পরে তো মানে ওরা তো তুকাতুকি পড়ছে, ঝগড়া পড়ছে, আমরা তো মানে ওরা টানাতে ঝগড়া হয়েছে, সব কিছু করা হয়েছে। ওরা নিয়ে বাদে দেখা যায় মানে স্টেটমেন্ট সব কিছু কামরুলে রয়েছে, কামরুলে লইয়া গেছে বলে। বাদে তো আর খোঁজখবর পড়তে পড়তে মানে ওরা বাইরে তো কিছু পাওয়া যায় না, ঝগড়া যায় না, ওই যাবে আমরা তো জন্য সব কিছু করি।
বন্ধুত্ব শুলো আচরণ মানে তার দুশ্মনী যেটা আছে তার ভিতরে একটা দুশ্মনী আছে এই দুশ্মনীটা মিটাইতে গিয়া সে বন্ধুত্ব কুটুমারা সম্পর্ক করছে কুটুমারা সম্পর্ক করিয়া এলটা দিয়ে উঠাইয়া আনছে ওখান পর্যন্ত আমরা জানি আর এর বাদে এলটা দিয়ে আনার পর তাকিয়া এরপরে আর মানে আর রমিজোর মানে পাত্তা নাই কমরুলে উঠাইয়া আনছে গাড়ি ধরিয়া আর রমি এরপর তাকে আর আমরা এদিন পরের দিন তাকে আর রমিজ খুঁজাইতে খুঁজাইতে গ্রামের মানুষ সংস্কৃত টোল ও মাদ্রাসা বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতার আওয়াজ উঠল নদোয়ার আলোচনা চক্রে। ইলোরা হেরিটেজে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত নদোয়ার সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝার ভুঁইয়া এই আদেশ প্রত্যাহারের দাবি জানান। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সঞ্জীব দেব লস্কর। আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ সঞ্জীব দেব লস্কর বলেন, বাঙালি জাতিকে শেষ করার একটা চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বসে আলোচনা করে যেটা করার, আমাদের কাছে সমস্ত বিকল্প দরজা খোলা, শিক্ষা বন্ধ না করার জন্য আজকের আলোচনা চক্রে সবাই ঐক্যবদ্ধ সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সরকারের কাছে আমরা পৌঁছাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আলোচনা করেননি, আলোচনা করলে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হতো না। যিনি প্রমিস করে দিয়েছেন, আমিও ছিলাম সেই ডেপুটে, শুনে আমি আসলাম, বলেছিলেন যে তিন চার ঘন্টা আমাদের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে, তারপর আমরা বহু চেষ্টা করছি, দামলোকে সাক্ষাৎ গোয়াটিকেও বারবার চেষ্টা করছি, তিনি আলোচনার সুযোগ দেন নাই। গেলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম বরভুইয়া। কনকপুরে তার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 43। ছাত্রজীবন থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত মেহবুব ছিলেন NSUI কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি। দীর্ঘদিন রোগ ভোগের পরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অভিজিৎ পাল, পাপন দেব। আজকে আমাদের মধ্যে থেকে মেহবুব চলে গেল। ওর সঙ্গে আমি ছোটোবেলা থেকেই পলিটিক্স করছি, কিন্তু পলিটিক্সের বাইরে আমার যে সম্বন্ধ ছিল ওর সঙ্গে এটা শুধু আমিই জানি। এবং আমার বাবা ওকে নিজের ছেলের মতো দেখত, আমি আমার বোনরা ওকে আমাদের ভাইয়ের মতো দেখতাম। আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষতিটা আমার ব্যক্তিগতভাবে হয়েছে আর পার্টিরও অনেক বড় ক্ষতি হয়েছে মেহবুব চলে যাওয়া। কিন্তু আমি মেহবুবকে একজন শক্তিশালী মানুষ হিসাবে সবসময় মনে রাখবো, কারণ অসুস্থতা হওয়ার সত্ত্বেও যেভাবে ও ফাইট করে গেছে সেটা আমি কোনো দিন ভুলব না, এবং সেটাই আমি মনে রাখবো আগামী দিনে। ওর স্ত্রী, ওর পরিবার, ওর মেয়েদের আমি নিজের পরিবার মনে করি, আর এইভাবেই আমার রিলেশন থাকবে ওর পরিবারের সঙ্গে। শিলচর সিভিল হাসপাতালের 100 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী স্বাস্থ্যমূলক বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়েছে। আগামী 22 নভেম্বরে আয়োজিত হবে একটি বড় রক্তদান শিবির। এই দিন সকাল 11টা থেকে শুরু হবে এই শিবির। এ নিয়ে বিস্তারিত জানান হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ও ব্লাড ব্যাংকের ইনচার্জ। নমস্কার, SMDF সিভিল হাসপাতালে 2 নভেম্বর থেকে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এক মাসব্যাপী এই হাসপাতালে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা শিবির আয়োজন করা হয়েছে। তার মধ্যে আমাদের 22 নভেম্বর একটি বিশাল রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই হাসপাতালে। আপনারা জানেন কাছাড়ে প্রচুর রুগী আছে যাদের রক্তের প্রয়োজন হয় এবং সেই অনুযায়ী রক্ত আমাদের ব্লাড ব্যাংকে যোগান হয় না, তাই আমি সবাইকে আহ্বান করছি, আসুন আপনারা রক্তদান করে এই রোগীদের জীবন রক্ষা করুন। রক্তদান করলে
একটা প্রাণ বাঁচানো যায় এবং আজকাল দেখা গেছে রক্তদান করলে তিনটি প্রাণ বাঁচানো যায়। এস এম দেব সিভিল হসপিটাল আজ 100 বছর পূর্ণ হয়ে গেছে। গত 2 নভেম্বর থেকে আগামী 30 নভেম্বর পর্যন্ত আমাদের এই হসপিটালে সেন্টিনারি সেলিব্রেশন হিসাবে এক মাস ব্যাপী আমাদের উদযাপন করা হইতেছে। সেই উদযাপন উপলক্ষে আমাদের এই 2 নভেম্বর এই আমাদের এই 22 নভেম্বর রবিবার একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হইতেছে। আমি আমার পক্ষ থেকে আমার এস এম দেব সিভিল হসপিটালের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ করছি যে এই 2 নভেম্বর মেগা ব্লাড ডোনেশনে আপনারা সবাই এসে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেশন করে আমাদের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমি জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি। উধারবন্দের কাশীপুরের 16 বছরের মেয়ে লাভ জিহাদের শিকার হয়েছে, এই অভিযোগ করে দোষীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পরিষদের সম্পাদক মিঠুন নাথ এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অবিলম্বে দোষীকে গ্রেফতারের দাবি জানান। এছাড়া দুধপাতিলে একটি হিন্দু মেয়ে অপহরণের চেষ্টা হয়েছিল বলে জানান তিনি। আমাদের শিলচর শহর এবং তার আশপাশে লাভ জিহাদের আরও কিছু ঘটনা আমাদের সামনে এসছে। বিগত 3 দিন আগে উদারবন্দের কাশীপুর থেকে একটি 16 বছরের মাইনর মেয়েকে একটি লাভ জিহাদি দ্বারা কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং তাকে এখানের মধ্যে রেখে দেওয়া হয়। তারপর পুলিশ গতকালকে এটাকে রিকভারি করে আনে, হ্যান্ডওভার করে দেয়। ছেলে কোনো ধরনের কোনো ছেলে অ্যারেস্ট করা হয়নি। কোথার থেকে মেয়েটিকে পাওয়া গেল কোনো ধরনের কোনো জবাব নেই। একটা 16 বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপর তাকে কোথা থেকে রিকভারি করা হলো, যে ছেলেটা নিয়ে গেছে তাকে কোনো ধরনের কোনো গ্রেফতার করা হয়নি। গতকালকেও আমরা দেখেছি শিলচর শহরের, আমি জায়গা বলবো না, মেয়েটিরও পরিচয় বলবো না, শিলচর শহর থেকে এরকম একটি হিন্দু মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে ছেলেটি নিয়ে গেছে সে আমার শিলচর রংপুরের বিবাহিত ছেলে। ওর বাড়িতে বাচ্চা আছে, থাকা সত্ত্বেও ও আরেকটি হিন্দু মেয়েকে নিয়ে ও চলে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। গত সপ্তাহে দুধপাতিলে সেইভাবে 14 বছরের নাবালিক মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। তারপর ওখানে গ্রামবাসীরা এই মেয়েটিকে রক্ষা করে এবং ছেলেটিকে ওর মালিকের কাছে সমঝে দেওয়া হয়। তো আমরা আজকে এসপি সাহেবের সাথে আমরা দেখা করলাম। এসপি মহোদয় আমাদেরকে বলেছেন যে আমরা ওনাকে বললাম যে কিসের জন্য যেসব ছেলেরা এই ধরনের কাজ করছে, নাবালিক মেয়েদেরকে অপহরণ করছে, কেন ওদেরকে গ্রেফতার করা হচ্ছে না এবং তাতে কি হচ্ছে, যারা করছে এইসব দুষ্কাণ্ড ওদের মনে সাহসটা বাড়ছে। এই জন্য আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এসেছি যে যারা এইরকম ধরনের কাজে লিপ্ত আছে তাদেরকে অতিসত্ত্ব আপনারা গ্রেফতার করতে হবে। এবং শিলচর শহরে যেভাবে লাভ জিহাদের ঘটনা ঘটছে, আমরা সমগ্র শিলচরের এবং আশপাশের যারা নাগরিকরা আছে, প্রত্যেক গার্জিয়ানকে, প্রত্যেক মা বাবাকে আমরা আবেদন করতে চাই যে আপনারা দয়া করে নিজেদের মেয়েদের উপর নজর রাখুন। কোথায় যাচ্ছে, কী করছে না করছে, আপনারা দয়া করে নিজেদের মেয়েদের উপর নজর রাখুন। ঘটনা ঘটার পর কোনো করে লাভ নেই, ঘটনা ঘটার আগে তাকে রুখতে হবে। তাই একটু আপনারা সজাগ হন এবং সমাজে যা ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং নিজেদের ঘরের মেয়েদেরকেও আপনারা সুরক্ষা প্রদান করুন। নিয়ার গ্রামে ফেরি সেবা চালু হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার সূচনা করেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। অনুষ্ঠানে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফেরিঘাটে ইঞ্জিন চালিত মোটর সেবা চালু হওয়ায় এখন আরও বেশি করে মানুষ পারাপার করতে পারবেন। উধারবন্দের শালগঙ্গা জিপিতে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক বিজেপি সদস্য। শালগঙ্গা ইউথ ক্লাবের মঞ্চে এক সভায় তাদের দলে বরণ করে নেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। সভার শুরুতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রাক্তন সভাপতি দেবজ্যোতি বড়ুয়া। অজিত সিং বলেন, বিজেপি প্রচার করছে কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন মানুষ কংগ্রেসের দিকেই ঝুঁকছেন। কংগ্রেস শক্তিশালী হয়েছে বলে তিনি দাবি করেন। শালগঙ্গা জিপিতে প্রায় 100 জনের মতো বিজেপি কর্মী কংগ্রেসে আজকে যোগ দিয়েছেন, তার জন্য আজকে এই সভা। এবং আমরা যে দৃঢ় বিশ্বাস যে আস্তে আস্তে আমাদের উদারপুর কনস্টিটিউন্সিতে কংগ্রেসের হাওয়া বলছে, আমাদের মণ্ডলে যারা কর্মকর্তারা, আমার বাপ্পি সহ যারা আছেন, আমার যে জিপি দেশ টিভি সবাই অত্যন্ত কষ্ট করে বাগান পঞ্চায়েত হোক, বাগানের লোক হোক, আমাদের ব্লক কংগ্রেস হোক, পটুয়া, এইগুলা জিনিসই আমরা চাই যে আমরা ভালোভাবে কাজ করি, ভালোভাবে কাজ করে আগামী দিনে আরও একটা সুন্দরভাবে কাজ করতে পারি তার জন্য চেষ্টা করব।
আর বিজেপি থেকে আজকে দিনে কংগ্রেসে জয়েন করা এটা বিরাট মারাত্মক ব্যাপার, অনেক বড় ব্যাপার আমি মনে করি। কারণ অনেক জায়গায় সবাই বলছে কংগ্রেস চলে গেল, কংগ্রেসের ধস নামে গেছে, এটার প্রমাণ কংগ্রেসের ধস নামেনি, বরং এখন ওই দল থেকে আমাদের কংগ্রেসের জন্য। বুধবার দুপুরে আগুনে পুড়ে ছাই হলো কাটিগড়ার সেউতি বাড়ির একটি বসতবাড়ি। গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ঘরের মালিক আব্দুল নূর। ক্ষতির পরিমাণ 3 লক্ষ টাকার বেশি। এপি সদস্য লাভলি সূত্রধর ও মুসলিম উদ্দিন বরফুইয়া ক্ষতির খোঁজ খবর নেন। মানে 1:30 সময় সেউতি পাট ফোর খোলা শরীর ফারে একটা ঘরে সিলিন্ডার বাস্টিয়া আগুন লাগছে। আগুন লাগার পরে এখানে লোকাল মানুষ ইয়া লোকাল মানুষের সহযোগিতায় এটা আগুন নিভানো জল দিয়া আগুন নিভানো হয়েছে। কিন্তু এখানে দমকল যে আইতো এটা তারা যে কল করতো দমকল আইতো এরকম রাস্তা নাই। এর মধ্যে মনপুর বাজার থেকে এই ইকান পর্যন্ত রাস্তার কোনো লিঙ্ক নাই। যাতে এই রাস্তার থেকে লিয়া বাঙ্গার ফার দক্ষিণ বাঙ্গার রাস্তার লগে একটা লিঙ্ক হয়ে গেলে ই সাইটর মানুষে বিপদাবদ অ্যাম্বুলেন্স ফায়ার পিকেট এইগুলো আর সুবিধা মানুষে ভাইব, আসার সময় মানুষের ডেলিভারি পেশেন্টও সুবিধা ভাইব। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। আড়ম্বরহীন দেওয়ালির প্রস্তুতি বরাকে জানিগঞ্জের পুজোয় এবার কাটছাড়। ৪৮ দিনের মাথায় উদ্ধার অপহৃত অটোচালক রমিজের লাশ। ট্রোল মাদ্রাসা না খুললে আন্দোলনের হুমকি নদওয়ার। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।